নির্বাচনের সময় দলীয় জোট থাকবে কিনা এ নিয়ে শরিক দলের নেতারাই সন্দেহান তবে তারা বলেছেন বেগম খালেদা জিয়াকে ছাড়া তারা নির্বাচনে যাবেন না আসন বন্টন নিয়েও তাদের মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়েছে রাহুল রায়ের রিপোর্ট ক্যামেরার সামনে না বললেও আনুষ্ঠানিকভাবে বিশদলীয় দলীয় জোট নেতারা স্বীকার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর জোটের ভেতরে নানা মেরুকরণ চলছে আনুষ্ঠানিকভাবে অবশ্য তাদের এক দাবি নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার মুক্তি বিজ দলীয় ঐক্যোটের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে বিশদলীয় দলীয় ঐক্য জোট নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং উপযুক্ত সময় সরকার বিরুদ্ধে আন্দোলনে নামার প্রস্তুতি গ্রহণ করেছে সরকার যদি একান্তই মুক্তি না দেয় কি করা যেতে পারে আন্দোলনটা কি প্রকারের হতে পারে নির্বাচনকালীন বিশ দলীয় জোটের ভূমিকা কি হতে পারে ইত্যাদি বিষয়ে আমরা চিন্তা ভাবনা আলাপ আলোচনা করছি আসন সংখ্যা নিয়ে বিএনপির সঙ্গে কথা হয়েছে কিনা এ নিয়ে অবশ্য দুই নেতার বক্তব্য ভিন্ন এটা বাজারে অবশ্যই আছে যে বিশ দলীয় জোটের কোন কোন শরীর কি কি চায় কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা টেবিলে আনা হচ্ছে না আমি মুখে বলেছি লিখিত বলি নেই আমি বলেছি যে আমি দশটির বেশি চাইব না আমারটা ছাড়া আসন বন্টন নিয়ে কোনো কথা হয় নাই এখন উপযুক্ত সময় না নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হলে আসন বন্টন নিয়ে কথা হবে নির্বাচন যাওয়ার যখন সিদ্ধান্তই হয় নাই আসন বন্টন নিয়ে কথা হওয়ার কোনো সুযোগ নেই আসন বন্টন কিংবা অন্য বিষয়ে যে আলোচনায় হয়ে থাকুক না কেন জোট নেতারা মনে করছেন বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করবে বিশ জোটের ভবিষ্যৎ সেটা আমি এখন মন্তব্য করতে পারছি না এর কারণ হচ্ছে যে আগামী দেড় দুই মাস তো খুব গুরুত্বপূর্ণ সময় আর কি সেই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে অনেকগুলো সিদ্ধান্তের বাকি আছে নির্বাচন নির্বাচনে আদৌ জোট যাবে কি না গেলে শরিকদের আসন কি হতে পারে না গেলে শরিকদের কী করণীয় প্রত্যেক দলের উপরে যে বিপদ আছে তার বিহিত কি হবে এটার উপর নির্ভর করে ঐক্যটা ইয়েস বা নো হবে বিশ দলীয় জোট নেতারা জানিয়েছেন নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি যে রূপরেখা দেবে সে বিষয়ে তাদের মতামত আগেই দিয়ে রেখেছেন তারা রাহুল রায় চ্যানেল আই ঢাকা